প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো পেগাসাস W200+। এই মেশিনের যে কন্ট্রোল বক্স আছে, সে কন্ট্রোল বক্স কিভাবে আপনারা কন্ট্রোল করবেন, এটা যে স্পিড আছে অথবা বিভিন্ন যে প্রোগ্রাম আছে শর্টকাট প্রোগ্রাম, তো W200+ এই মেশিনে কি বোর্ড দিচ্ছে সে বোর্ডের সাথে আগে আপনাদের একটু পরিচয় করে নিই। তো চলুন আমরা বোর্ডটা সম্পর্কে আগে একটু জেনে নিই। তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটি কিন্তু সম্পূর্ণ নতুন হোসিং এর বোর্ড। এই বোর্ডের মডেলটা হচ্ছে DT656। এই মেশিনে যে বোর্ডটি আছে, এই বোর্ডটি আপনারা কিভাবে কন্ট্রোল করবেন, যে শর্টকাট প্রোগ্রামগুলো আছে সে প্রোগ্রামগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এই বোর্ডটি কিন্তু হোসিং ব্যান্ডের। এই বোর্ডটি আমরা প্রথমে একে হচ্ছে স্পিড 25 আছে, আমরা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারি, একদম কম দিলাম, এখন একদম স্লো চলতেছে। ওয়ানে হচ্ছে স্পিড, এখন আমরা আবার স্পিডটা বাড়িয়ে দিব। এখন কিন্তু মেশিনের স্পিড মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। তারপরে হচ্ছে একে হচ্ছে স্পিড, তারপরে হচ্ছে সাথে হচ্ছে সফ স্টিচ স্পিড, তার সাথে আমরা একটু কমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। 1100 দিলাম হচ্ছে স্পিড, আর স্টিচ 8 হচ্ছে স্টিচ আমি কটা দিব, সফ স্টিচ আমি কটা রাখবো সেটা হচ্ছে 8। এখানে 2টা আছে বোঝানোর জন্য আমি একটু বাড়িয়ে দিচ্ছি, 8টা রাখলাম। রাখার পরে আমাদের কিন্তু সব স্টেজে আইকন দিতে হবে, এটা হচ্ছে আইকন দিলাম। এখন আমরা মেশিনটি রান করব, 8টা হওয়ার পরে স্পিড হইতেছে, আবার 8টা হইব, এটা হচ্ছে সব স্টেজ স্পিড। তারপর আমরা মেশিন রোটেট উল্টাবাও কিভাবে করব, যেরকম আমাদের মেশিন কিন্তু এখন এই যেদিকে ঘোরার কথা সেদিকে ঘুরতেছে, এটা উল্টা বাও করার জন্য যেতে হবে 46 নাম্বার প্রোগ্রামে। ছিচল্লিশ আসার পরে এখানে সিআর আছে, 46 ডাবল সি দিতে হবে, ডাবল সি দিলে রোটেট উল্টা করতেছে। আমরা বাবা করব কিভাবে, 46 প্লাস প্লাস চাপার পরে আমরা একটা সি উঠাই দিব, তারপর আবার এখন আবার আমাদের বাউ দিকে ঘুরতেছে। এখনো দেখাবো এই মেশিনটি কিভাবে রিসেট মারবেন, মেশিনে কিভাবে রিসেট মারবেন। তো রিসেট মারার জন্য 47 যাবেন, 47 আসার পরে প্লাস বাটন, এখানে 1-0 আছে, 0টা যদি চেঞ্জ করে দিই, এটা হচ্ছে এই কন্ট্রোল বক্সের পোর্ট 0-0টা যদি চেঞ্জ করে দিই তাহলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। 4 রাখলাম, 4 রাখার পরে এখানে রোটের যে 0টা আছে এটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন এটা আপনি ঠিক করবেন আবার কীভাবে, 75 দেখতে হবে, এখন কিন্তু রিসেট হয়ে গেছে। সেটার জন্য আমরা একে যাই, রিসেট মারার পরে একে কিন্তু স্পিডটা ফুল স্পিড হয়ে গেছে, আর এখানে যে লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু চলে গেছে। ভিউয়ার্স দেখলেন এই বোর্ডটা কিন্তু সম্পূর্ণ নতুন, এই বোর্ডটি কিভাবে আপনারা স্পিড বাড়াবেন কমাবেন সেটা আজ দেখানো হলো। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে অন্য কোনো ভিডিও নিয়ে সে কোনো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।